বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ দেখাবো আমার আনারি হাতের সুস্বাদু মজাদার রসনা সিলিম জিলাপি। নামমাত্র উপকরণে ইনস্ট্যান্ট যখন তখন এই জিলাপি আপনারা বাড়িতেই বানিয়ে মজা করে খেতে পারবেন। রসনা সিলিম জিলাপির পেস্টটা যেমন তেমন হোক, খেতে কিন্তু মন্দ না। প্রিয় দর্শক, আসুন দেখা যাক কিভাবে আমরা এই জিলাপিটি তৈরি করেছি, একবার চোখ বুলিয়ে নেই, দেখে নেই। প্রিয় দর্শক, আমরা এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা, এবং দিয়ে দিব আধা চামচ আমরা দিয়ে দিব বেকিং পাউডার, এবং দিয়ে দিব আমরা রেগুলার সয়াবিন তেল দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমরা ভালোভাবে ময়দার সাথে তেলগুলোকে এবং বেকিং পাউডারকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে এভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা ময়দাগুলোকে মিক্স করে নিলাম। এখন আমরা আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে সুন্দর একটি বেটার তৈরি করে নেব আমরা। প্রিয় দর্শক, যেহেতু আমরা রসনা সিলিম জিলাপিটা তৈরি করছি, তো এখানে আমরা সামান্য ফুড কালার অ্যাড করে দেব, যাতে একটি কালার হয়। এই জন্য এখানে আমরা সামান্য জাফরান কালার ইউজ করে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা এটাকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে ফিটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ঘন হবে। তো প্রিয় দর্শক, আমরা এখন নেক্সট পদক্ষেপে যাচ্ছি। বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটি প্যান নিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি, তারপরে দিয়ে দিব কিছু এলাচ, এবং দিয়ে দিব দারুচিনি, এবং এটাকে একটু বলক দিয়ে নেব প্রথমে আমরা। প্রিয় দর্শক, আমরা 10-15 মিনিট জাল করে নিলাম। এখন আমরা দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং আমরা এটার মধ্যে থেকে যে দারুচিনি আর এলাচ আছে এগুলোকে আমরা উঠিয়ে নেব। যেহেতু জিলাপিটার নাম রসনার সিলিম জিলাপি, সেই জন্য আমরা এখানে একটু ফুড কালারটা মিলিয়ে দিব হালকা দিয়ে, একটু নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক, দোয়া করবেন, জীবনের প্রথম জিলাপি বানানোর অভিজ্ঞতা শুরু করছি। প্রিয় দর্শক, আমরা তেল থেকে উঠিয়ে ডাইরেক্ট আমরা দিয়ে দিলাম শিরার মধ্যে, এবং ভালো করে চুপ দিয়ে ধরে রাখবো আমরা কিছুক্ষণ, যাতে এটার ভিতরে রসটা ঢুকে যায়। তো প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের রসনা সিলিম জিলাপি। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই জিলাপিটি আপনারা বাড়িতে বানিয়ে অনায়াসে খেতে পারবেন। খুবই কম উপকরণে তৈরি করা যায় এই জিলাপিটি। প্রিয় দর্শক, আমার আনারি হাতের এই জিলাপিটি ভুল ত্রুটি অনেক হয়েছে, আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি মনে করি আপনারা আমার চেয়েও ভালো বানাতে পারবেন। তো প্রিয় দর্শক, চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।